রাশেদ তালুকদার লিখেছেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্য ঘটনা। সড়ক দুর্ঘটনা হলে চালকের নামে কি হত্যা মামলা করা যাবে? চালককে কখন হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা যাবে এবং কখন যাবে না, এ বিষয়ে ইসলামের বিধান কি? দেখুন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমাদের এক ভিডিও বক্তব্যে আমরা বিস্তারিত বলেছি। সংক্ষেপে শুধু এটুকু বলে রাখি, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার, আমরা সবাই জানি। এবং এত বেশি মৃত্যুর হার সড়ক দুর্ঘটনা যে আমরা কেউ আপনার হাইওয়েতে গেলেই আমাদের মৃত্যু ভয় আমাদের পেছনে তাড়া করে, এরকম অবস্থা আমাদের প্রায় সবারই। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি নির্দেশনার একটি হলো যে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, রাস্তায় চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়, বিঘ্ন সৃষ্টি হয় বা রাস্তায় চলাচলের যে নিয়ম আছে সেগুলো লঙ্ঘন করার মধ্য দিয়ে অন্যদের কষ্ট হতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এর দেশ বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বসবাস করেন এদেশে, তা এদেশের অধিকাংশ বসবাসকারীরা মুসলমান। তো সেই দেশের রাস্তাঘাটে মুসলমান এর আবাসভূমি বা মুসলমান বেশিরভাগ দেশে বসবাস করেন, এটি বোঝার কোনো উপায় নেই, কারণ আমাদের আচার আচরণ দ্বারা সেটি প্রমাণ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70 শাখা আছে, তন্মধ্যে থেকে সবচেয়ে সাধারণ নিম্ন শাখা হলো রাস্তায় কোনো কিছু কষ্টদায়ক পড়ে থাকলে, যেটা দ্বারা মানুষের চলতে অসুবিধা হয়, সেটা সরে ফেলানো বা সেটাকে দূরে ফেলানো এবং যথাস্থানে নিয়ে ফেলানোটা, এটা ঈমানের দাবি। তো এটা ঈমানের শাখা। এটা যদি ইমানের শাখা হয় তাহলে রাস্তার মধ্যে আমি গোটা বড় গাড়িটাকে কাত করে রাখলাম বা জোরে গাড়ি চালিয়ে অন্যের জন্য ত্রাস বা আতঙ্কের সৃষ্টি করলাম বা বিপদের মুখে নিজে পড়লাম, অন্যকে বিপদের মুখে করার মতো পরিস্থিতি তৈরি করলাম, তাহলে সেটা কত জঘন্য অপরাধ হতে পারে। ইসলাম মানুষের উপকার করাটাকে অনেক বড় ইবাদত হিসাবে দেখে এবং মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য রাস্তায় যখন আমরা চলব এই বিষয়টি মাথায় রেখে চললে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। বিআরটিএ সহ অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন, তারা আমাদের মোটর শ্রমিক ভাইরা যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় যদি একত্র করে তাদের যে শ্রমিক ইউনিয়ন আছে তারাও চাইলে উদ্যোগ নিয়ে ওলামা ইকরামের মাধ্যমে কাউন্সিলিং করার ব্যবস্থা করতে পারেন। এদেশের চালকরা বেশিরভাগই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের দুর্বলতা আছে, ইমানদার হওয়ার কারণে আল্লাহকে ভয় করেন, আল্লাহর নির্দেশকে তারা মানতে চান। তো তাদেরকে যদি বোঝানো যায় কোরআন হাদিসের ব্যাপারে কী বলা আছে এবং এটা না মানলে তার কী ক্ষতি হবে, আশা করা যায় তারা কিছুটা হলো পরিবর্তনের দিকে আসবেন ইনশাআল্লাহ। সেই সাথে পথচারী যারা আছেন তাদেরও দায়িত্ব আছে, যেখানে সেখানে বসা, রাস্তা দখল করা, ফুটপাথ দখল করা, বাইকার যারা আছেন ফুটপাথে উঠাই দেওয়া বা অন্য গাড়িকে চাপা দেওয়া, এগুলো যেমন গুনাহের কথা, রাস্তায় সামান্য কিছু হলেই, কারো কোনো ভুল হলেই গালবন্ধ করা, বাজে ব্যবহার করা, এগুলো নিন্দনীয় এবং নিষিদ্ধ। বিশেষ করে পথচারীদের ব্যাপারে তো একবারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে যে রাস্তা দখল করা যাবে না, রাস্তায় রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কিছু করা যাবে না। আপনি রাস্তা পার হচ্ছেন তখন একটা গাড়ি স্পিডে আসছে, চলতে অসুবিধা হচ্ছে, এটা আপনার জন্য জায়েজ না। যদি সেখানে ফুটওভারের ব্যবস্থা থাকে, ফুটওভার ব্রিজের ব্যবস্থা থাকে অথবা চলাচল নির্দিষ্ট নিয়ম নীতি থাকে, তাহলে আপনি যথেচ্ছাভাবে চলতে যাবেন, সেটাও কিন্তু গুনাহের কথা। অর্থাৎ সকলের সহযোগিতা দরকার আমাদের প্রিয় এই মাতৃভূমিতে সড়ক দুর্ঘটনার হারকে কমিয়ে আনার জন্য। আর এর পাশাপাশি কোনো মানুষকে যদি কোনো চালক ভুলক্রমে হত্যা করেন বা তার ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে তার দায়ভার তাকে নিতে হবে শরীয়তের নির্দেশ অনুযায়ী। সেটা যদি বাস্তবায়ন করা হয় ইনশাআল্লাহ বিধিলে সমস্যার সমাধান হবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর হ্যাঁ, চালককে অবশ্যই দোষী হিসাবে সাব্যস্ত করা যাবে যদি তার ভুলের কারণে মানুষ মারা যায়, আর যদি তার কাছে লাইসেন্স না থাকে, অনুমোদন ছাড়াই তিনি রাস্তায় বের হন এবং তাতে কোনো লোক মারা যায় অনুমোদনহীনভাবে, তাহলে তিনি নিজে মারা গেলে সেটা আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে, অন্য কাউকে মারা গেলে সেটা হত্যা হিসেবে বিবেচিত হবে। সৌদি আরবের স্কলারগণ এই ফতোয়া দিয়েছেন। এরপর